ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شو مانتو دي نبون جانتي سلام جارة تبلغ جمعات كورين تاتي راكي تمن حسكي جارة تبلغ كاس كورين تارا مولو تو علماء تابون با تاتر كي কাওমি আমাদের দেশে যারা আছেন তাদেরকে কাওমি মাদ্রাসা হিসাবে মানুষের চিনে। কাওমি মাদ্রাসার উদ্দেশ্য আদর্শর একটা যে কার্যক্রম হচ্ছে দাওয়াতে তাবলিগ বা বর্তমানে তাবলিগ জামাত। তো সর্বপ্রথম কথা হচ্ছে ওনারা ওলামায়ে দেওবন্দ, ভারতের দেওবন্দের ওলামায়ে কেরামদের অনুসারী। তো এদের মধ্যে এরা মূলত মুসলিম এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দাবিদার, কিন্তু তাদের মধ্যে সমস্যা আছে। তারা অন্ধ মুকাল্লিদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে অন্ধভাবে তারা মেনে চলে, এই একটা দুর্বলতা। আর আকীদার ক্ষেত্রে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বললেও মূলত তারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রকৃতপক্ষে গ্রহণ না করে তারা আশায়রা এবং মাতরুদিকে অনুসরণ করে, যেটা ফেরকায়ে দল লাভে দাতি ফেরকা, যার কারণে তাদের আকীদার মধ্যেও কিছু কিছু ঝামেলা আছে। সর্বোপরি কথা হচ্ছে তারা কাফের না, তারা মুসলিম, তবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের থেকে আমরা যে আকীদা গ্রহণ করব না, আমরা আকীদা গ্রহণ করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর থেকে সরাসরি। তাদের বই পুস্তকগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে ভুল ভ্রান্তি আছে, তাই একেবারে অন্ধভাবে তাদের বই পুস্তকগুলো নেওয়া যাবে না। এদের মধ্যে যে জামাতে তবলিগের ফাজালে আমালের মধ্যে অনেকগুলো জাল জৈফ, যে মিথ্যা কাহিনী সহ অনেক কিছু আছে ফাজাইল আমালের মধ্যে, এবং তাদের নীতি নির্ধারণের মধ্যে কোরআন সুন্নাহর বালাই থাকে না, বরং তাদের দলীয় এবং তাদের কর্মসূচি তাবলিগের যে নিয়ম নীতি উসুল আছে, উসুল ভিত্তিক চলে, কোরআন সুন্নাহর সাথে মিলক গোনামূলক, তাদের কোনো খেয়াল নাই। তারা তাদের উদ্দেশ্য আদর্শ নিয়ে চলার চেষ্টা করে, তাই এক কথায় তাদের মাধ্যমে কিছু দিনই উপকার হয়। যারা বেনামাজি ছিল তারা নামাজি হইতেছে, এটা আমরা বিশ্বাস করি উপকার হয়, বাস্তব এটা সত্য। কিন্তু তারা কোরআন এবং সহিহ সুন্নাহর ব্যাপারে মিসকিন, তারা কোরআন এবং সহিহ সুন্নাহকে অগ্রাধিকার দেয় না। কোরআন সুন্নাহ, কোরআন সহিহ সুন্নাহ তাদের সামনে ফুটে উঠাইলে তারা আত্মতৃপ্তিবোধ করে না, বরং তাদের যে মানহাজ আছে, তাদের যে চলার যে মূলনীতি, তবলিগের যে মুরব্বীদের বানানো যে মূলনীতি আছে, তাদের এই মূলনীতির উপর তাদের যেমন আত্মবিশ্বাস আছে, আনন্দ তৃপ্তি তারা পায়, তেমনই কোরআন সহিহ সুন্নাহর আলোকে তাদের কোনো সংশোধনী দিলে সেরকম তারা আত্মতৃপ্তিবোধ করে না, বরং বিরক্তবোধ করে। তো এই জন্য সর্বোপরি কথা হচ্ছে তারা মুসলিম ঠিক, কিন্তু তাদের মধ্যে আকীদাগতভাবে কিছু দুর্বলতা আছে, এবং বিশেষভাগ তারা স্বচ্ছ কোরআন সুন্নাহকে গ্রহণ না করে ফাজালে আমলের অন্ধ তালিম করে থাকে। তাই এটা আমাদের অবশ্যই যার যতটুকু সম্ভব তাদেরকে সংশোধন করার চেষ্টা করতে হবে, নিজেদের কোরআন সহিহ সুন্নাহর জ্ঞান থাকলে তাদেরকে দিতে হবে, তাদের মধ্যে দুর্বলতা থাকলে এটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।